গুড ইভিনিং আপনাদের সবাইকে আমার নাম অঙ্কশ প্যাট আমি আজকে প্রি মার্কেটে কিছু ব্যাঙ্ক নিফটি আর নিফটিতে একটা বিউটিফুল লেভেল দিয়েছিলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স একটা লেভেল দিয়েছিলাম যেটা কি মার্কেটে আজকে অনেক 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 ভালো রেসপেক্ট করেছে চলো আপনারা আপনাদেরকে দেখিয়ে দিই আমি কী লেভেলটা দিয়েছিলাম আর আজকে আপনারা যদি ওই লেভেলটা মানে প্রি মার্কেট অ্যানালিসিস্টটা আমার যদি দেখে থাকতেন তো কোথাও না কোথাও আপনারা একটা ছোট্ট দেখে ছোট ইয়া মিডিয়াম বলতে পারে একটা প্রফিট বুক করতে আজকে আপনারা চলুন আমরা চলি প্রথমে আমরা নিফটি চার্টে নিফটি চার্টে সকালবেলা আমি আপনাদেরকে বলেছিলাম কি মার্কেট কোথাও না কোথাও এখানে একটা সাপোর্ট নিচ্ছে মার্কেট ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আর এস আইটাও দেখে বলেছিলাম কি কোথাও না কোথাও মার্কেট মানে মানে ওভারসঅল জোন থেকে উপরে এসে গেছে এবার কোথাও না কোথাও মার্কেট একটা এই লেভেলটাকে আমার যদি মানে প্রি মার্কেট অ্যানালিসিসটা দেখুন আপনাদের বুঝতে পারবেন কি এখানে কোথাও না কোথাও একটা আর এস আইতে ডাবল টপ ফর্ম করছিল মানে এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে একটা কোথাও না কোথাও একটা খুব ভালো স্ট্রং কনফার্মেশন দিয়ে মার্কেট উপরে যেতে পারে তো আমরা এটাই দেখে নিলাম কি যেই এখানে এটা টেস্ট করেছে মার্কেট প্রথমে এটা টেস্ট করে নিচে এসছে তো এখানে একটা কনফার্মেশন দিয়ে উপরে গেছে তারপরে আবার নিচে এসেছিলো এখান থেকে এখান থেকে আবার একটা সাপোর্ট নিয়ে আবার উপরে গেছে আবার উপর থেকে একটা নিচে ডাউন করে কোথাও না কোথাও মার্কেট এই লেভেলে একটা সাস্টেন করছিল এই লেভেলটাতে সাস্টেন করছিলো এই লেভেলটাতে কেন সাস্টেন করছিল যদি আপনারা এই ক্যান্ডেলগুলো দেখেন তো কোথাও না কোথাও এখানে একটা সাপোর্ট বানিয়েছিল মার্কেট একটা রেঞ্জ ক্রিয়েট করেছিল এই জন্য মার্কেট এইখানেই এসে রুকলো রুকার পরে মর্নিং ক্যান্ডেল এখানে ব্রেকআউট দিল দেখুন মর্নিং ক্যান্ডেল এখানে ব্রেকআউট দেওয়ার পর আমি বলছি আপনাদেরকে কোথাও থেকে ট্রেডটা নেওয়া উচিত ছিল এইখানে যদি আপনারা দেখেন তো খুব স্ট্রং একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছিল এইখানে সেম এইখানে আপনারা যদি আরও ভালো করে দেখতেন এইখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে দাঁড়ান এই লেভেলটাকে এই এই জায়গাটাকে যদি আপনারা দেখুন তো কোথাও না কোথাও মার্কেট একটা কাইন্ড অফ অ্যাসেন্ডিং ট্র্যাঙ্গেল বানাচ্ছিলো যদি আপনাকে এই চারটেই সেম চারটেকে যদি ফাইভ মিনিটে ডিভাইড করে দেখিয়ে দিই দাঁড়ান ফাইভ মিনিটে ডিভাইড করে দেখিয়ে দিই তাহলে আরও ভালো করে কনফার্মেশনটা বুঝতে পারবেন দেখুন কত সুন্দর একটা কনফার্মেশন দিচ্ছিল আপনারা যদি এই এর উপর থেকে যদি ট্রেড করতেন কোথাও না কোথাও এই ক্যান্ডেলের নিচে একটা স্টপ লস যদি এস এল যদি রাখতে কোথাও না কোথাও এই লেভেল অবধি আপনারা দেখে নিই সামনে কোন একটা রেজিস্টেন্স লেভেল আসছে সামথিং অ্যারাউন্ড এই লেভেল অবধি আপনারা একটা ছোট্ট প্রফিট বুক করতে পারতেন তো এটা আমরা দেখে নিলাম নিফটির অ্যানালিসিস ব্যাঙ্ক নিফটিতে যে অ্যানালিসিসটা করেছিলাম ওটাও আপনাদেরকে খুব মানে অনেক সুন্দর আমি যখন দেখছিলাম তখন আমি এটাই বুঝতে পারছিলাম যে আজকে মার্কেটে আমার যে ভিউ ভিওয়াররা আছে যে প্রি মার্কেট অ্যানালিসিসটা দেখেছ হবে ও ডেফিনেটলি কিছু না কিছু প্রফিট করে বেড়াচ্ছে হবে মার্কেট থেকে এখানে সাপোর্ট রেঞ্জ বাউন্ড রেজিস্টেন্স 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 রেসপেক্ট মার্কেট আমি কি বলেছিলাম এখান থেকে যাবে রুকবে আবার উপরে যাবে আমি বলেছিলাম কি না আমি এই ভিডিওর এন্ডে প্রি মার্কেট অ্যানালিসিস ভিডিওটা আমি অ্যাটাচ করে দেবো ওটা প্লিজ 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 একটু দেখুন কেন কি আমরা রাত রাত কমসে কম দু থেকে তিন ঘন্টা বসে অ্যানালিসিস করি তারপরে সকাল সকাল একটা ফ্রেশ চার্ট আপনাদেরকে দেখাই ঠিক আছে তো কোথাও না কোথাও এখানে এখান থেকেও যদি আপনারা বাই করতেন এখান থেকে যেই উপরে এসেছে তারপরে এখানে এটা যে মানে ঠেকেছিল এখানে সাপোর্ট নিচ্ছিলো তো এর হাইয়ের থেকেও যদি আপনারা করতেন তো কোথাও না কোথাও আপনারা মিনিমাম ওয়ান ফিফটি পয়েন্ট ফিউচারে আর সামথিং অ্যারাউন্ড এইটি টু নাইনটি পয়েন্ট অপশানে কল অপশান মানিতে এনআফ পেতে পারতেন এখান থেকে তো এবার আমরা চলে যাবো দেখে নেব যে আমরা স্টক অন রাডারে যে স্টকগুলো সিলেক্ট করেছিলাম ওগুলোর আজকে পারফরমেন্স কেমনি আছে কেমনি ছিল চলুন এবার আমরা এসে গেলাম স্টক অন রাডারে আজকে স্টক অন রাডারে আমরা তিনটা স্টক ডিসকাস করেছিলাম নম্বর ওয়ান স্টক মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা নম্বর সেকেন্ড স্টক এসআরটি ট্রান্সপোর্ট ফাইন্যান্স অ্যান্ড নম্বর থ্রিজ আইজিএল ঠিক আছে আমরা আজকে সকালবেলা যখন ডিসকাস করছিলাম পনেরো মিনিটের চারটে আমরা বলেছিলাম এখানে মার্কেট কোথাও কোথাও একটা খুব স্ট্রং রেজিস্টেন্স ফেস করছে ঠিক আছে এবার আপনারা বলবে আপনি তো বলেছিলেন এইটে প্রথম রেজিস্টেন্সটা ব্রেক করে যাওয়ার পরে আমি আমি নিয়ে নিছি এখানে যেই বাই করেছি আমি লস খেয়ে গেছি দেখুন যখনই মার্কেট একটা গ্যাপ আপ ক্রিয়েট করে একটা বড় জায়ান্ট ফিগার ক্রিয়েট করে বড় জয়েন্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করে তার মানে ওটার কনফার্মেশন ইজ ভেরি লেস ভেরি লেস এই জন্য বলছি এই জন্য বলি আপনাদেরকে কমেন্ট করুন কমেন্ট করলে আমি প্রাইজ অ্যাকশনের একটা পার্টিকুলার ভিডিও নিয়ে আসবো যেটাতে আপনাদেরকে ভালো করে বোঝাবো যেটা একটু বহুত প্রাইজ অ্যাকশন জানে হবে ওরা কোথাও না কোথাও এই লেভেলটার ব্রেকআউটে একটা সেলিং নিয়েছিল হবে কোথাও না কোথাও এখান থেকে একটা সেলিং নিয়েছিল ওয়ান ইস টু টু এর নিয়েছিলো কিন্তু সামথিং ওয়ান ইস টু এইট অফ দি ওয়ান ইস টু টু তো পাইনি হবে কিন্তু ওয়ান ইস টু এইট এইট পয়েন্ট ফাইভ তো মানে পেয়েছিই হবে এখানে মহেন্দ্রাণ্ড মাহেন্দ্রাতে আর তারপরে আপনাদের নিজেরও কিছু স্ট্র্যাটেজি আছে মানে এতদিন ধরে মার্কেট আপনারা কাজ করছেন কিছু আপনাদের নিচেরও স্ট্র্যাটেজি আছে ওটাও যদি লাগাতেন তাহলে একটা কোথাও না কোথাও একটা খুব ভালো ইনসাইট আপনারা দেখতে পারতেন অ্যান্ড মেহেন্দ্রাতে নেক্সট আমাদের কাছে আছে এসে এসআরটি ট্রান্সপোর্ট ফাইন্যান্স আমি কি বলেছিলাম আমি আগেই বলেছিলাম এই রেজিস্ট্যান্সের উপরে যদি ক্রিয়েট হয় মানে সাস্টেন করে মার্কেট তাহলে একটা খুব স্ট্রং আপসাইট দেখতে পারা যেতে পারে এখানে এই চার একটু ভেঙে নিই পাঁচ মিনিটে প্রথম ক্রিয়েট হয়েছে এখানে মার্কেট ওপেন হয়েছে জায়েন্ট ফিগার ঠিক আছে জায়েন্ট ফিগার আমরা ট্রেড করবো না ঠিক দেখুন এখানে একটা খুব বড় কেউ ট্রেড করেছিল ওর এসে গেলো নিচে এসে গেল। কোথাও না কোথাও এই লেভেলটা এই লেভেলটা নিচের থেকে একটা খুব ভালো প্রাইজের অ্যাকশন বানছিল মানে কোথাंनो কোথা আপনারা যদি এর নিচের থেকে একটা সেলিং পয়েন্ট নিতে তো কোথাंनो কোথা এই যে সাপোর্টটা এইজন্য আমি আপনাদেরকে এভরি ভিডিওতে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে বেশি জোর দিই এই সাপোর্টে আপনারা प्रॉफिट বুক করতে পারতেন ঠিক আছে তারপরে এইখানে ট্রেড হতো না এইখানে ট্রেড হতো কিন্তু এখানে একটা এসএল লেগে যেত ঠিক আছে এটাও কনফার্মেশন ছিল না এইখানে একটা খুব স্ট্রং কনফার্মেশন আসছিল সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল রেজিস্ট্যান্স ব্রেকআউট এখানে যে ট্রেড নিতে হবে এখানে একটা ছোট একটা প্রফিট বুক করেছে সেম টু সেম এখানে ফর্মেশন হয়েছে হয়েছে সেম সেম টু এখানে এখানে যে ট্রেড করেছে ফার্স্ট রেজিস্ট্যান্স ব্রেক সেকেন্ড এখানে একটা খুব ভালো প্রাইস অ্যাকশন ফলো হচ্ছিল আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দাঁড়া এখানে একটা কোথাও না কোথাও খুব ভালো প্রাইস অ্যাকশন ফলো হচ্ছিল এর নিচে যদি আপনারা স্টপলস রাখতেন চলুন এর নিচে যদি স্টপলস রাখতেন রেখে এখান থেকে এর উপর থেকে ট্রেডটা যে নিয়েছে ও কমসে কম ওয়ান এস টু টু তো না টু পয়েন্ট ফাইভ পেয়েছে হবে আজকে তো আই এস আর টি ট্রান্সপোর্ট ফাইন্যান্স দেখে নিলাম তারপরে আমরা চলে যাবো আইজিএল এর উপরে আইজিএল এ আমরা যে কি বলেছিলাম বলেছিলাম ঝান্ডা বাঁচে আমি কি বলেছিলাম এনি টাইম পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন যখন বানে এর রেজিস্টেন্সটাকে অ্যাক্ট করবেই করবে মার্কেট কোনো দিন একটা জিনিস মনে রাখবে এটা ভাবো রেজিস্টেন্স আছে মার্কেট এমনি এসছে এটাকে ব্রেকআউট দিয়ে দিচ্ছে তো এমনি উপরে যাবে না এভরি টাইম এটাকে যখন ব্রেকআউট দেয় আসবে সাস্টেন করে দেন আফটারওয়ার্ড উপরে ভাবো এটা যদি রেজিস্টেন্স আছে দেন এটা নিয়ে আবার আসবে নিচে দেন আফটারওয়ার্ড উপরে তো এই প্রাইজ অ্যাকশানটা ফলো হয় আর সেম প্রাইজ অ্যাকশান দেখুন গেলো উপরে নিচে এর উপর থেকে ট্রেড যেরা নিয়েছে ওরা আজকে প্রফিট করেছে হবে ভালো প্রফিট করেছে তো আমাদের যে আমাদের যে তিনটা স্টক ছিল তিনটা স্টকের মধ্যে মহেন্দ্র অ্যান্ড মাহেন্দ্রা আর এস আর টি ট্রান্সপোর্ট ফাইন্যান্স আর আইজিএলের মধ্যে মহেন্দ্রা অ্যান্ড মাহেন্দ্রা আর কোথাও না কোথাও মাহেন্দ্রাকে নাও নি তো কোথাও না কোথাও এসআরটি আর আইজিএল তো খুব 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 ভালো অ্যাকশন ফলো করেছে ঠিক আছে তো এমনি ভিডিও আমি কালকে সকালবেলা আবার প্রি মার্কেটে আপনাদের জন্য নিয়ে আসবো প্লিজ ভালো করে মন দিয়ে দেখুন এটা যা যা স্টক বলি আপনাদের স্টক অন রাডারে যেই স্টকগুলো বলি প্লিজ ওয়াচ লিস্টে লাগিয়ে রাখুন তাহলে আপনাদেরই হেল্প হবে মানে আমরা দু ঘন্টা তিন ঘন্টা দিয়ে যে স্টকটা বের করে আপনাদেরকে দিচ্ছি ওটাতে ট্রেড করা ইজ ভেরি ভেরি ইজি ইজি হয়ে যেতে পারে আপনাদের জন্য ঠিক আছে তো কালকে আবার সকালবেলা আসবো প্রি মার্কেট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড নাইট আর প্লিজ আমাকে লাইক করুন ভিডিওটা আপনারা দেখুন কিন্তু লাইক একদম করুন করেন না আপনারা তো প্লিজ একটা ছোট্ট দেখে লাইক দিয়ে দেবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে বলুন কি আমার পার্টিকুলার স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো কি আসবো না আপনাদের জন্য আপনারা কমেন্ট করুন আমি ডেফিনেটলি বলছি আপনাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে চলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ এপিভান ইনভেস্টমেন্ট ইন রিস্ক Read all the related documents carefully before investing.